আমার সোনার মালিকে না, ও আমার মা বোনে না, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে আজরাইলা নিয়ে গেছেন আল্লাহ পাকের কাছ থেকে জান কবজ করার দায়িত্ব প্রাপ্ত হলে ফেরেশতা আজরাইলা নিয়ে গেছেন আল্লাহ পাকের কাছ থেকে দায়িত্ব প্রাপ্ত হয়ে আল্লাহর সৃষ্টি জীবদেরকে বলেছিলেন, ও আল্লাহ পাকের সৃষ্টি জীবেরা আমি হলাম মালাকুল মউত, আমি হলাম যমদূত, আমি হলাম মালাকুল মউত, আমার নাম হলো ফেরেশতা আজরাইল আলাইহিস্সালাম, আমি ওই ব্যক্তি যিনি জীবনের মতো স্বামী স্ত্রীর সম্পর্কটা বিচ্ছেদ করে দেয়, ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, ও আল্লাহ পাকে সৃষ্টি জীবেরা আমি হলাম ওই ব্যক্তি যিনি জন্মের মতো বাপ বেটার সম্পর্কটা বিচ্ছেদ করে দেয়, আমি হলাম ওই ব্যক্তি যিনি স্বামী স্ত্রীর সম্পর্কটা জন্মের মতো বিচ্ছেদ করে দিই, আমি হলাম ওই ব্যক্তি যিনি খলিজার টুকরা সন্তানের সঙ্গে জনম দুঃখিনী মায়ের সম্পর্কটা জন্মের মতো পৃথক করে দিই, ও আল্লাহ পাকে সৃষ্টিজীবীরা তোমরা আমাকে ভালো করে চিনে নাও, আল্লাহ পাকে ফেরেশতা যমদূত মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস্সালাম যেখানে বর্ণনা করা হয়েছে সাতটা সমুদ্রের পানি যদি আজরাইলের মাথার উপরে ঠেলে দেওয়া হয় ওই পানিটা ফেরেশতা আজরাইলের পা পর্যন্ত পৌঁছাবে না। কত তাবুর বস্তান আজরাইল জব্দ করে ফেলেছে, এই কথা ঠিক কিনা বলেন না? বন্দুক পিস্তল বোমা লাট করে রেখেছে বাড়ি, পৃথিবীর কোন শক্তি ঢুকতে পারেনি, আজরাইলের আটি কাটি পেরেছে। বন্দুক পিস্তল বোমা এত রেডি, বাড়ির চতুর্দিকে পুলিশের পাহারা, দুনিয়ার কেউ ঢুকতে পারেনি, আজরাইল অটোমেটিক ঢুকে কাজ কমপ্লিট করতেছে। হয়েছে না হয়নি? আপনার এলাকাতে খোঁজ নিয়ে দেখেন না, বেশি দূর যাওয়া লাগবে না। আজরাইল কার কথা তবে জান কবজ করবেন, মুমিন বান্দাদের জান একভাবে কবজ করা হবে, বেঈমানদের জান আরেকভাবে কবজ করা হবে। কত বুঝেছেন? চিন্তা আছে? ও আল্লাহ পাকের বান্দা জানটা যখন ফেরেশতা আজরাইল আলাইহিস্সালাম আল্লাহ পাকের বান্দার জানটাকে কবজ করতে যাবে, আল্লাহ পাকের বান্দার জানটা কবজ করতে যাবে ওই সময় জবাল বাধা দিয়ে বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আমি জবান আমার থেকে বান্দার জানটাকে বার করতে দেব না, কেননা বান্দা জবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করেছে, বান্দা জবান দিয়ে কলেমা শরীফ পাঠ করেছে, বান্দা জবান দিয়ে দরুদ শরীফ পাঠ করেছে, বান্দা জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছে, বান্দা জবান দিয়ে সত্য কথা বলেছে, বান্দা জবান দিয়ে পরের টাকা খাইনি, সুদের টাকা খাইনি, ঘুষের টাকা খাইনি, গুরু গুরুর টাকা খাইনি, অতএব না ও আল্লাহ পাকে ফেরেশতা আজরাইল আমি জবান আমার থেকে বান্দার রুহটা বার করতে দেব না, ফেরেশতা আজরাইল আলাইহিস্সালাম বান্দার নাক থেকে বান্দার রুহটা বার করতে উদ্যত হবে ওই সময় নাক বাধা দিয়ে বলবে, ও আমি না কামার থেকে বান্দার রুহটা বার করতে দেব না, কেননা বান্দা এই নাক দিয়ে কখনো শরিয়াতের নাজায়েজ হারাম জিনিসের ঘ্রাণ বান্দা নিয়ে, অতএব আমি নাকের থেকে বান্দার রুহটা বার করতে দেব না, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস্সালাম বান্দার কানের ভিতর থেকে বান্দার রুহটা বার করতে যাবে ওই সময় কান বাধা দিয়ে বলবে,
আমি কানের থেকে বান্দা রুহ বার করতে দেব না, কেননা বান্দা কান দিয়ে জীবনে কখনো খারাপ কথা শুনিনি, কান শুনিনি বান্দা কান দিয়ে হারাম কিছু বান্দা শ্রবণ করিনি, আমি চোখের দ্বারায় বান্দা মসজিদ থেকে যে মাদ্রাসা থেকে যে কোরআন শরীফ থেকে বান্দা তেলাওয়াত করেছে, আমি চোখের দ্বারায় বান্দা মা বাবার প্রতি ভালো নজর দিয়েছে, দয়ার নজর রহমতের নজর দিয়েছে, ও আল্লাহ বাগে ফেরেশতা আজরাইল আমি চোখের দ্বারা বান্দা বেগনা পুরুষকে দেখিনি, সিনেমা দেখিনি, কাওয়ালি দেখিনি, ফাংশন দেখিনি, আমি আমি চোখ আমার দ্বারা বান্দার রুহটা আমি বার করতে দেব না। আল্লাহ বাগে হাত বাঁধা দিয়ে বলবে নাজরাইল আমার থেকে বান্দা রুহ বার করতে দেব না, বান্দা কাঁদ দিয়ে কখনো অপরের গালে অন্যায় ভাবে চড় মারিনি, বান্দা জবাব দিয়ে বান্দা এ হাত দিয়ে হারাম টাকা কামাই করিনি, বান্দা এ হাত দিয়ে এদিমের মাথা ঘাত বুনিয়েছে, অসহায়ের মাথা ঘাত বুনিয়েছে, বান্দা এ হাত দিয়ে হালাল টাকা উপার্জন করেছে, অতএব আমি হাত আমার দ্বারা বান্দার রুহটা বার করতে দেব না। আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলী গেস্তালাম আল্লাহ পাকের দরবারে ফিরে যাবে। আল্লাহ আপনার বান্দার রুহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেউ বার করতে দিচ্ছে না, কি হবে? আল্লাহ বলবেন যাও আজরাইল তোমার এই হাতে আমি আল্লাহ আমার মোবারক নামটাকে লিখে আমার বান্দার সামনে যে ধরো আমার বান্দার রূহটা অটোমেটিক্যালি বান্দার ভিতর থেকে পার হয়ে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। বান্দার মরণটা হবে আসানের মরণ, সহজ মরণ। কে গো বাবাজি আমাদের হাত পা সব ঠিক আছে তো? যে কায়ামতের ময়দানে আল্লাহ পাক দেবেন, কোরআন বলেছে মা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কায়ামতের ময়দানে হাত পা এদের জবান এই অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ পাক খুলে দেবেন, এরা সেদিন আল্লাহর কাছে সাক্ষী দিতে থাকে। তাই কথা বলেছেন আমাদের রুহটা কি করে ফেরেশতা আজরাইল বার করবে, আর আমাদের মরণটা কোন প্রকৃতির মরণ হবে? কারণ আমরা যে হাত পা জবান চোখ যে কাজে লাগিয়েছি সে তো আর আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদেরকে বলেছিলেন ও আমাসাবিরা আমি রাসূলুল্লাহ বলছি, আমি আল্লাহ নবী বলছি, নামাজ পড়ে পড়ে রুকু করে করে রুকু করে করে তোমরা যদি কুজো হয়ে যাও, রোজা রেখে রেখে রোজা রেখে রেখে তোমরা যদি তালবা তাসবিহ বেনে যাও তবু তোমাদের নামাজ তবু তোমাদের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, যতক্ষণ না পর্যন্ত তোমরা হারাম থেকে নিজেকে দূরে সরিয়ে না রাখতে পারবে। পয়গম্বর করো দেখা দেয়
দারে মুদ্দা দোসে মিলা দে খোদায়া। শরাবে মুহাব্বাত পিলা দে খোদায়া, পয়গম্বর দেখা দে খোদায়া। আল্লাহ ও গো আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা যার নামে দরুদ পড়িলেন যে খোদা, ফরিশতা সকলের রূপে তারি বিদা। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা في كلام المجيد وفي الفرقان الحميد، لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما শ্রদ্ধেয় অধ্যক্ষ মাহফিলের পরিচালনাকারী জনাব সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, পদ্মার আড়ালে অবস্থিতা পদ্মা নাসিনা মা ও বোনেরা, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি আরামের বিছানাকে ত্যাগ করে এমন একটি দিন শরীয়তের আলোচনার মজলিসে তথা জান্নাতের বাগানে আমাদেরকে বসবার সুযোগ দান করেছেন, কৃতজ্ঞতা প্রকাশে মহাব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ।
প্রিয় রসুলের পাক দরবারে জানাই অসংখ্য দরুদ ও সালাম। স্বাভাবিকভাবে সকলি একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজিরা, আরবি বর্ষের যে মাসটাতে আমরা এই মাহফিলে বসেছি, এই মাসটির নাম যে কি আমার জানা নেই, কিন্তু আরবিটা জানি না, জানার দরকার ছিল কোনটা সেটাই জানা। এই মাসটার নাম হলো রবিউল সানি মাস। এর আগের মাসটা কি ছিল? রবিউল আউয়াল মাস, বিশ্ব নবীর আগমনের মাস, ওফাতের মাস। আর এই মাসটা হলো সমস্ত ওলিদের বাদশা, পীরেদের সরদার যিনি ছিলেন মহিউদ্দিন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এর আগের মাসটা ছিল সমস্ত নবীদের সরদার যিনি ছিলেন তার আগমনের মাস, ওফাতের মাস। এই মাসটা হলো সমস্ত পীরেদের সরদার যিনি তার ওফাতের মাস। আবার এই বাংলা মাস যেটা, এই মাসটার নাম কি কথা বলেন? অগ্রহায়ণ মাস। গত 20 তারিখ পার হয়ে গেল, কিসের? যিনি দাদা হুজুর কেবলার পীর ছিলেন, কলকাতা মানিকতলার জমিনে শহীদ রাসূল নামা পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির ওফাত। তাই তো নাকি? জি বাবাজি, এই মাহফিলের অনেক গুরুত্ব রয়েছে। মাশাআল্লাহ, বাদ মাগরিব থেকে নিয়ে একের পর এক বড় বড় ওলামায়ে কেরাম গণেদের, পীরজাদা হুজুর কেবলাগণ নসিহত আপনারা শুনেছেন। এই মুহূর্তে আমি অধম গুনাহগার কিছুক্ষণের জন্য আপনাদের খেদমতে হাজির। আল্লাহর রহম হলে আপনাদিগের নেক দোয়া পেলে পঠিত কোরআন হাদিসকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব আশা রাখছি। বাদ বাকি মহান রব্বুল আলামিনের মোবারক মর্জি আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। বাবাজি, ওয়াজ নসিহত মাশাআল্লাহ, এই ভাঙড় এলাকাতে, ভাঙড় থানা কাশীপুর থানাতে প্রতিনিয়ত কোথায় না কোথায় হচ্ছে, ঠিক তো নাকি? হচ্ছে মাশাআল্লাহ। আপনাদের কসমপুর নাকি? এই কসমপুরে জীবনে প্রথম এই জলসা হচ্ছে নাকি? কথা বলেন ভাই, এই কি জীবনে প্রথম জলসা? এটা বলেন, এর আগেও অনেক জলসা কসমপুরে হয়ে গেছে মাশাআল্লাহ। জলসা শুনে যারা বেনামাজি ছিল সব নামাজি হয়ে গেছে, মাতালেরা মদ খাওয়া ছেড়ে দিয়েছে, গ্রুপ লোন সব বন্ধ হয়ে গেছে নাকি? সব বেড়েছে, ইমাম সাহেব বেড়েছে, সর্বনাশ। কি হবে বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে জলসা হচ্ছে, পরিবর্তন হলাম কোথায়?
কোন আলেম মাওলানা সাহেব পীর সাহেব তারা কি কাউকে হেদায়েত করতে পারবে? না, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। তবে আল্লাহ অতক্ষণ কাউকে হেদায়েত করেন না যতক্ষণ না পর্যন্ত সে নিজে নিজে হেদায়েত হওয়ার ইচ্ছা না করে। কথা বুঝতে পারছেন? নিজে নিজে ভালো হওয়ার ইচ্ছা করতে হবে, আল্লাহ তাকে মদদ দেবে, সাহায্য করবে। কিন্তু আমরা যারা বসে আছি সব ভালো মানুষই বসে আছে, বুঝতে পারছি আমি, তবে মনে মনে হচ্ছে নামাজ পড়ি নে ভাই, নামাজটা পড়লে হতো না তো বলছে দাঁড়াও বয়স একটু বেশি হোক, মানে এক্ষুনি ওই লোকটার ভালো হওয়ার ইচ্ছা আছে। আজকে এই মাহফিল হচ্ছে কসবুকুর গ্রামে, আমার বক্তব্য এই গ্রাম আর এই মহল্লাবাসীদের কাছে, এত টাকা খরচ করে চাঁদা দিয়ে জলসা দিয়েছেন, পরিবর্তন হওয়া অজ্ঞসিকার শুনে আমলের জিন্দেগি গড়ার জন্যই তো নাকি কথা বলেন না, এখানকার লোক পরিবর্তন হবে না, বাইরের লোক যারা শুনছে ওরা পরিবর্তন হবে এই নিয়ে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। মাশাআল্লাহ, জলসা দিয়েছি, টাকা খরচ করেছি, আমাদের এই পরিবারটাকে বাঁচানোর জন্য অন্যায়ের রাস্তায় যারা পা বাড়িয়ে চলেছে, কুসংস্কারের রাস্তায়, ইবলিস শয়তানের রাস্তায় যারা আগিয়ে চলেছে, তাদেরকে সুপথ দেখানোর জন্যই তো এহেন জলসা। ঠিক কিনা বলেন ভাই? কোথায় সেই চিন্তা? আমাদের ঘরে ঘরে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হলো। ইস্তেহারে দেখছিলাম আজকে মাহফিল বিশ্ব নবী স্মরণ, নবী দিবস। আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকার যুগে, যে সময়ে মানুষেরা মদ খেত, সুদ খেত, জুয়া খেলত, জীবন্ত নারী শিশুগুলোকে তারা হত্যা করত, এইরকম একটা অন্ধকার সময়ে মা আমিনার গর্ভ থেকে আব্বা আব্দুল্লাহর ঔরসে আমার আল্লাহ এমন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ করে দিলেন, যে সন্তানের আলোয় অন্ধকার যুগটা ধীরে 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 আলোয় আলোকিত হয়ে গেছে। জোরে বলুন, একটু জোরে হবে না? আল্লাহ পাক কোরআন পাকের বিধানে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ কোরআন পাকের আরেকটি জায়গায় জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার হাবিব, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি শাহেদা, সাক্ষীদাতা করে, মুবাশশির, সুসংবাদদাতা করে, নাযীর, ভীতি প্রদর্শনকারী করে, দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীর, আমি আল্লাহ আপনাকে অন্ধকার যুগে উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়েছি। জোরে বলুন, একটু মহব্বত করে হবে না? ও মা মায়া
আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা নাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তোমরা যদি আমার নবীর আদর্শের সঙ্গে তোমাদের আদর্শটাকে মেলাতে পারো, আমার নবীর জীবনের সঙ্গে তোমাদের জীবনটা যদি মিলিয়ে নিতে পারো, আমার নবীর আদর্শটাকে যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, তোমাদের জীবনটা ওই রকম, তোমাদের জীবনটা ওই রকম, ওই মাটির মতো জ্বলে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রদীপ, একটা মোমবাতি জ্বলছে, ওই মোমবাতির পাশে যদি আর একটা মোমবাতি এসে ধরা হয়, ওই মোমবাতিটা জ্বলবে না জ্বলবে? কথা বলেন, একটা মোমবাতির পাশে যদি লক্ষ লক্ষ মোমবাতি আনা হয়, আগুনের ওই মোমবাতির ছোট্ট আগুনের ক্ষমতা রয়েছে আরো লক্ষাধিক বাতিকে জ্বালিয়ে দেবে, ঠিক কিনা? আল্লাহ বললেন সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ করে পাঠিয়ে দিয়েছি। শুনুন, এই প্রদীপ থেকে তোমরা যদি তোমাদের জীবনে এক বিন্দু আগুন জ্বালিয়ে নিতে পারো, তোমাদের জীবনটাও চলে যাবে, আলোকিত হয়ে যাবে। নবীর আদর্শে যারা তাদের জীবনটাকে আলোকিত করেছে, আদর্শ দান করেছে, গোটা বিশ্বের জমিন দিকে তাকান, তাদের নাম সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। এই কথা ঠিক কিনা? ও বাবা মায়েরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মরণ এবং জীবন, হায়াত এবং মৌত, এই দুটো জিনিসকে এই নিমিত্তে সৃষ্টি করেছি। আহসানু আমালা, কে কত বেশি নেকির কাজ করতে পারো, কে কত বেশি ভালো কাজ করতে পারো, বান্দা মনে রাখো এই ভালো কাজের যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ তোমাদের জীবনে দুটো জিনিস দিয়েছি, হায়াত আর মউত, মরণ আর জীবন। ও মনে রাখো আমি আল্লাহ পাক বলে দিলাম, আয়না মা তাখুনু ইদুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, মরণ এমন একটা জিনিস, মরণের ভয়ে মরব না বলে কেউ যদি সুদৃঢ় অট্টালিকার মধ্যে আবদ্ধ হয়ে যায়, তবু মরণ তাকে ছেড়ে দেবে না, মরণের হাত থেকে সে নাজাত বা মুক্তি পাবে না। হায়াত মৌত, হায়াত যার আছে মরণ হবে, ঠিক তো নাকি? মরণ হবে না দাদা? তবে মরা আর বাঁচা, এই দুটো জিনিস সৃষ্টি করার কারণ হলো দুনিয়াতে কত বেশি নেকির কাজ, সৎ কাজ, ভালো কাজ করতে পারো তার একটা পরীক্ষা করার জন্য। কতদিন বাঁচবো বাবাজি? রাসূল বললেন আমার উম্মতের হায়াত গড়পড়তায় 60 থেকে 70 বছর। কথা বুঝেছেন? 60 থেকে 70, এর ভিতরেই সব খেলা শেষ। হায়াত আর মৌত, জন্ম যার হয়েছে মরণ তার একদিন হবে, তৈরি হয়ে যাও বান্দা। কি তৈরি হয়েছে বান্দা? আল্লাহ পাক কোরআন পাকের অপর জায়গায় জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম, ও আমার বান্দা বান্দিরা, মরণ যা রয়েছে আমি আল্লাহ বলে দিলাম, জীবন যা রয়েছে মরণ তার হবে, মরণের মজা, মরণের স্বাদ আমি আল্লাহ তাকে চাকাবো।